বলিউড ইন্ডাস্ট্রির ছোট সদস্যের মধ্যে আলিয়া একজন। অনেক সিনিয়র তারকাদের মধ্যে শাহরুখ খান, সঞ্জয় দত্তের মতো বড় বড় সুপারস্টারদের সাথে অভিনয় করেছেন তিনি। তার আসন্ন ছবি গাঙ্গুবাই কাঠিয়াড়িতে অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে তাকে। তবে আলিয়া অভিনয়ের জন্য যেমন প্রশংসা করেছেন, তেমনি মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন নেটিজেনদের মত। কম বয়সে আলিয়া বুঝিয়ে দিয়েছেন তিনি বলিউডের পাকা খেলোয়াড়। সঞ্জয় লীলা বানসালির নির্মিত সিনেমাটি নিয়ে বিতর্ক কম হয়নি। সর্বশেষ মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত, সব বাধা কাটিয়ে সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে। তাছাড়া প্রিমিয়ার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। বলা যায় আলিয়া জ্বরে কাঁপছে গোটা ভারত। এই সিনেমায় অভিনয়ের জন্য আলিয়া ভাট পারিশ্রমিক বাবদ নিয়েছেন 20 কোটি রুপি। সিনেমাটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, আর তার জন্য তিনি নিয়েছেন 11 কোটি রুপি। সিনেমাটিতে বিজয় রাজও সকলের নজর কেড়েছেন। তিনি পারিশ্রমিক নিয়েছেন 1 কোটি 50 লাখ রুপি। টিভি অভিনেতা শান্তনু মহেশ্বরী এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করলেন। জানা গেছে তিনি পারিশ্রমিক নিয়েছেন 50 লাখ রুপি, আর হুমায়ুন কুরেশি পারিশ্রমিক নিয়েছেন 2 কোটি রুপি। মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই একসময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদি রচনা করেন মাফিয়া কুইন্স অফ মুম্বাই নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে যৌনকর্মী গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।